স্ট্রিম মিডিয়া যারা ইলেকট্রনিক্স মিডিয়ার আছেন, যারা প্রিন্ট মিডিয়ার আছেন, যারা ফ্রিল্যান্স আছেন, যারা ইউটিউবার আছেন, যারা পোর্টাল চালান, প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং এবারে পুজোতে আবহাওয়া ভালো ছিল, কিন্তু বিষাদের মধ্যেও আমরা সবাই পুজো বা আমাদের সর্ববৃহৎ দুর্গোৎসব সামিল হয়েছে। আপনাদের সকলের আমি সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা। কোনো প্রশ্ন আছে? প্রথম কথা হচ্ছে, চার্জশিটটা আগেও আপনাকে বলেছি, 58 দিনের মাথায় প্রাইমারি চার্জশিট দিতে হয়েছে, নইলে সঞ্জয় রায় 60 দিনে বেল পেয়ে যেত। এটা সিবিআই প্রবক্তা হিসেবে আমি বলছি না, আমি একজন ল মেকার হিসেবে, যেহেতু আমি 3 বার MLA 2 বার MP, আমরা আইন তৈরি করি, আমি একজন ল মেকার হিসেবে এটা আপনাদেরকে ক্ল্যারিফাই করছি। দ্বিতীয়ত হচ্ছে, জুনিয়র ডাক্তাররা যেখানেই অভিযান এবং আন্দোলন করুন না কেন, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলন করছে, এবং তারা অভয়ার পরিবার এবং পশ্চিমবাংলার মানুষের সেন্টিমেন্টকে সামনে রেখে আন্দোলন করছেন। তাদের সিবিআইয়ের উপরে যেমন আস্থা রাখছি, তেমনি তাদের এই আন্দোলনের প্রতিও আমাদের সমর্থন রাখছি। তারা প্রত্যেকটা আন্দোলন অত্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক শিষ্টাচার মেনে করছেন, তাই তারা তাদের মন খুলে যা অভিযোগ তাদের আছেন, তারা সাংবিধানিক দায়িত্বে যারা আছেন, প্রশাসনিক দায়িত্বে যারা আছেন করুন। এবং আমি বিশ্বাস করি হায়েস্ট জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে এই ইনভেস্টিগেশন হচ্ছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এই বিষয়ে নজরদারি রেখেছে। আমাদের সকলের উচিত সুপ্রিম কোর্টের উপর আস্থা রাখা। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, মুখ্যমন্ত্রী কার্নিভাল করছেন রেড রোডে, ডাক্তারবাবুরা গ্রহের কার্নিভাল করছেন রানী রাসমণি রোডে। অতএব মুখ্যমন্ত্রীর ফাংশনের সঙ্গে ডাক্তারবাবুদের ফাংশনের অনেক দূরত্ব আছে, এবং একই দিনে মুখ্যমন্ত্রী কোনো কর্মসূচি তার ব্যক্তিগত মহিমাকে প্রচার করার জন্য করলে আর কেউ করতে পারবেন না কোথাও, এটা তো কোথাও লেখা নেই। অতএব মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন, তাই মনোজ পন্থকে দিয়ে ওনার একটা চাকর মুখ্যসচিব, বেআইনিভাবে যাকে চিফ সেক্রেটারি করেছেন, 89-এর অত্রি ভট্টাচার্য, 90-এর সুব্রত গুপ্তকে সরিয়ে 91 ব্যাচের লোককে মুখ্যসচিব করেছেন, ও তার পদ বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর কথায় তাকে সন্তুষ্ট করার জন্য এই ধরনের অবাস্তব প্রস্তাব বা চিঠি ডাক্তারবাবুদের পাঠাচ্ছেন। মুখ্যমন্ত্রী যা ভয় পেয়েছেন এতেই ভালো লাগছে। লাঞ্ছিত হচ্ছে এই কারণে, তার কারণ হচ্ছে পুলিশ রিলাক্টেন্ট, যেভাবে অভয়ার ক্ষেত্রে পোস্টমর্টমের পরে FIR হয়েছে, আপনার ফরাক্কার ক্ষেত্রে প্রথম FIR-এ পস্কো এবং রেপের সেকশন লাগানো হয়নি, বাড়ির লোক এবং প্রতিবেশীরা ব্যাপক প্রতিবাদ করার পরে, অনেক পরে পস্কো এবং রেপ সেকশন লাগানো হয়েছে। তার মানে কোথাও না কোথাও পুলিশ এখানে মহিলা বা শিশু কন্যাদের উপরে ফিজিক্যাল টর্চার বা খুনের ক্ষেত্রে পুলিশ আড়াল করতে চাইছে, গোপন করতে চাইছে। যেমন মমতা ব্যানার্জি কোভিডের সংখ্যাকে গোপন করতেন, ডেঙ্গুর সংখ্যাকে গোপন করেন, ঠিক একইভাবে এক্ষেত্রেও পুলিশকে নির্দেশ দেওয়া আছে যে তারা যত রকম পারা যায় এই ধরনের কেসকে সাপ্রেস করা। সেক্ষেত্রে যারা অ্যাকিউজড, যারা এগুলো করছে বেপরোয়া রেকলেস, তারা জানে আমরা শাসক দলের লোক আর পুলিশ আমাদের ক্যাডার। হাবড়ায় পুলিশ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণ খুনের অভিযোগে ভাড়াটিয়াতে,
হাবড়াতে পুলিশ কর্মী গ্রেফতার হয়েছে বলতে না না দেখুন পুলিশ কর্মী হতে পারে আর সন্দীপ ঘোষ হতে পারে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই রাজ্যে নারী সুরক্ষা নেই এবং পুলিশ মহিলাদের শিশুদের শিশুকন্যাদের প্রোটেকশন দিতে ব্যর্থ এবং মুখ্যমন্ত্রী তার পার্সশিটের ঘটনা থেকে কামদুনি থেকে হাঁসখালি থেকে রামপুরহাটের বকটুই পর্যন্ত এবং আরজিকরের ক্ষেত্রেও কোথাও ছোট ঘটনা কোথাও অন্তঃসত্ত্বা থাকার কথা কোথাও প্রেমের কথা কোথায় লাভ অ্যাফেয়ার্স ছিল কোথায় টেলিভিশন বাস্ট করে মারা গেছে এই যে সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর যে এই ধরনের অত্যন্ত নিম্ন মানের যে কথাবার্তা এতে ধর্ষকরা উৎসাহিত এবং ধর্ষকদের দলে সন্দীপ ঘোষও আছে আর হাবড়ার পুলিশও আছে জুনিয়র ডাক্তারদের গ্রেপ্তারের দাবি করছেন যা ময়নাতদন্তের সময় সই করেছিলেন তিলোত্তমার কুণাল ঘোষ আমি ওনার কথার উত্তর দিই না উনি মহামানব উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন নেতা অনিকেত অলোক যার অনশন মঞ্চে অসুস্থ একইভাবে চিকিৎসক তন্ময়া পাজা যার শরীরে কিটন বডির মাত্রা উদ্বেগজনক কিন্তু তারা অনশন আছে কি বলতে প্রতিদিনই বলছি আজকেও বলছি আমরা যেটাতে স্বাক্ষর সংগ্রহ করছি দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই সিউড়িতে চার দিনে 27,500 জন সই করে গেছে সিউড়িতে গোটা রাজ্যে আমরা ডাটা নিয়েছি ইতিমধ্যে 20 লক্ষের বেশি সিগনেচার হয়ে গেছে ডাক্তারদের যে দাবি তার মধ্যে কোথাও এটা নেই অর্থাৎ মমতা ব্যানার্জি চেয়ার সেফ তারা যে দাবিগুলো করেছে তাদের ওয়ার্কিং প্লেসে সেফটি সিকিউরিটির প্রশ্নে থ্রেড কালচার বন্ধ করার ক্ষেত্রে আর হেলথ সিন্ডিকেটকে বন্ধ করার জন্য আমার মনে হয় এই দাবিগুলো নিয়ে এত জেদাজেদি করার তো কিছু নেই একটা সময় সিপিএমও এই জেদ ধরেছিল যে আমরা 235-30-এর কথা শুনবো না এখন মুখ্যমন্ত্রীও জেদ ধরেছেন আমার 220 আমি কারো কথা শুনবো না আমার সঙ্গে মুসলমান ভোট ব্যাংক আছে আমার সঙ্গে পুলিশ আছে আমার সঙ্গে স্যামসিং আছে রাজনারায়ণ আছে আমি কাউকে ভয় করি না থোড়াই কি আর আমরা সরকারের কাছে বিরোধী দল হিসেবে প্রধান বিরোধী দল হিসেবে দলনেতা হিসেবে দাবি করব 90% সাধারণ মানুষ সরকারি চিকিৎসার উপর নির্ভর করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে যদি না ফিরিয়ে আনবেন 16 তারিখে লক্ষ্মী পুজোর পর থেকে প্রধান বিরোধী দল চুপ করে থাকতে পারে না আমরা বিএমওএইচ সিএমওএইচ স্বাস্থ্য ভবন সর্বত্র দরবার করব সর্বত্র দরবার করব স্বাস্থ্য আধিকারিকদের আমরা প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে ঘেরাও করব যে স্বাভাবিক স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে হবে এবং কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চেও সাফারার রুগীদেরকে নিয়ে আমরা যাব যাতে কলকাতা হাইকোর্টও রাজ্য সরকারকে নির্দেশ দেন যে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক রাখার দায়িত্ব সরকারের আমরা বুঝে নেব আমরা প্রধান বিরোধী দল আমি 16 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিচ্ছি লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত সাথে সাথে আরেকটা কর্মসূচি আমি আপনাদের এখান থেকেই বলছি আগামীকাল কার্নিভাল বয়কট কারণ আমাদের হিন্দু শাস্ত্রে দুর্গাপূজয় কোথাও কার্নিভালের প্রভিজন নেই এর সঙ্গে হিন্দু মা দুর্গা শাস্ত্র এর কোনো সম্পর্ক নেই যিনি শিল্প তাড়িয়েছেন তিনি কার্নিভালের মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত মহিমাকে প্রচার করার জন্য তিনি এই ব্যবস্থাটা চালু করেছেন সরকারি টাকায় কোটি কোটি টাকায় আগামীকাল কিছু বিশিষ্ট সচেতন নাগরিকরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছিলেন সেটা কলকাতা পুলিশ সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত অনুমোদন দিয়েছে আমরাও থাকব পতাকা ছাড়া থাকব মশাল শঙ্খ জাতীয় পতাকা নিয়ে থাকব আমি কলকাতার সর্বস্তরের
মানুষজনকে আবেদন করব আসুন বর্জন করুন কার্নিভাল হাঁটুন মশাল মিছিলে হাতে নিয়ে মশাল মায়েরা শঙ্খ বাজিয়ে মাঠে নামুন আর স্লোগান দিন আরজিকর থেকে জয়নগর এবার পালা আপনার ঘর আপনার ঘরে যাতে ধর্ষক ঢুকতে না পারে তফসিলি জাতি ফিশারম্যান পরিবারের 9 বছরের রুমা কুলতলি তার মতো কোনো ঘটনা না ঘটে তার জন্য পথই পথ দেখাবে বিষয়টা অত্যন্ত মানে অপ্রীতিকর এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমরা এই ধরনের ঘটনা না হলেই ভালো না হলেই ভালো এবং রামকৃষ্ণ নাম নিয়ে যারা প্রচার করেন তাদের প্রতি আমাদের সকলের সেন্টিমেন্ট রয়েছে সেই মহারাজরা বিব্রত হন এটাও চাইব না আর অনন্ত মহারাজ অত্যন্ত বিশিষ্ট ব্যক্তিত্ব রাজবংশী সমাজ শুধু নয় তিনি উত্তরবঙ্গের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ সেই কারণে ভারতীয় জনতা পার্টি এইরকম একটা সামাজিক নেতাকে রাজ্যসভায় পাঠিয়েছে অনন্ত মহারাজকেও অনুরোধ করব তিনি নিজেই এগিয়ে এসে বিষয়টা যাতে নিষ্পত্তি করেন এটা সমাজ ও সকলের পক্ষেই ভালো হবে অনুব্রত মণ্ডল 17 তারিখ থেকে স্বমহিমায় ফিরছে স্বমহিমায় আবার কি শুনুন অনুব্রত মণ্ডল এর আগে মমতার নির্দেশে যে যে কায়দায় নির্বাচন করেছে যে যে কায়দায় গুন্ডামি করেছে ওগুলো যদি করতে থাকেন মোহাম্মদ বাজারে 81,000 জিলোটিন স্টিকে উনার পরিণতি খুব খারাপ হবে কিভাবে খারাপ হবে সেটা আমি বলবো এদেরকে খাওয়াবেন তো।